আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই সবাইকে আজকের ভিডিওটিতে। আজকে আমরা অনলাইনে এনবিআর এর যে ওয়েবসাইট etaxnbr.gov.bd, এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু আজকে একনলেজমেন্ট এবং সার্টিফিকেট ডাউনলোড করছি। অর্থাৎ আমরা আজকে এই ওয়েবসাইটের মাধ্যমে একটি রিটার্ন দাখিল করলাম। এখানে যে পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এখন বাংলাতেই সার্টিফিকেটগুলো এখন বাংলাতেই দেওয়া হয় একনলেজমেন্ট। তারপর এখানে আছে সার্টিফিকেট, এখানে আরও কয়েকটা অপশন অ্যাড করা হয়েছে। এখন কেউ যদি চায় তার টোটাল ইনকামও কিন্তু সে প্রদর্শন করতে পারবে, কেউ চাইলে গ্রস ওয়েলথ কত মোট সেটাও প্রদর্শন করতে পারবে, এবং কর কত প্রদান করা হয়েছে সেটাও কিন্তু চাইলে প্রদর্শন করতে পারবে। এবং অথবা কেউ যদি চায় যে তার টোটাল ইনকাম, গ্রস ওয়েলথ, পেইড ট্যাক্স এগুলো দেখানোর দরকার নেই, তাহলে এখানে টিক না দিলেই এগুলো দেখাবে না, এবং টিক দিলে কিন্তু এই অপশনগুলো দেখাবে। অর্থাৎ কিছুটা ডাইনামিক সিস্টেম আনা হয়েছে এই ওয়েবসাইটে। আপনারা জানেন বেশ কিছুদিন অনলাইনের এই এনবিআর এর এই পোর্টালটা কিন্তু বন্ধ ছিল, এখন এটা অনেকটা সংশোধন করে আনা হয়েছে। এখানে আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমেই একই সাথে আপনারা কর প্রদান করে ফেলতে পারবেন কোনো ব্যাংকে যাওয়া ছাড়া, এবং একই সাথে আপনারা যাদের সোর্স ট্যাক্স অর্থাৎ চাকরিজীবী আছেন বা যে কোনো প্রতিষ্ঠানে যদি সোর্স ট্যাক্স কেটে থাকে সেগুলোও কিন্তু এখানে দেখাতে পারবেন। যদিও এটা গত বছরের এই ওয়েবসাইটে কিন্তু ছিল না, এই বছরেই কিন্তু আপডেটটা আনা হয়েছে। তো আপনারা যারা ইচ্ছুক অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি সাকসেসফুলি এই অনলাইন ই রিটার্ন দাখিল করেছি এবং সার্টিফিকেট, তারপর একনলেজমেন্ট এগুলো ডাউনলোড করেছি। আপনারা চাইলে আপনারাও এগুলো ট্রাই করে দেখতে পারেন। এখানে আর একটু উল্লেখ করা ভালো, এখন এই রিটার্নগুলো কিন্তু বাংলাতেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ যাদের ইংরেজি দরকার তারা ইংরেজিতেও সাবমিট করতে পারবেন, এবং যাদের বাংলা দরকার তারা বাংলাতে এই রিটার্ন সাবমিট করতে পারবেন। দেখেন, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। এখানে আরেকটা ফিচার লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে এখন কেউ চাইলে তার ডিটেলস রিটার্নও সাবমিট করতে পারবেন, আবার কেউ যদি চান তার সংক্ষিপ্ত রিটার্ন বা সিঙ্গেল ফেজ রিটার্ন দাখিল করবেন তাহলে সেই অপশনও আছে। কারো কর যদি না আসে অথবা সর্বোচ্চ যদি পরিসম্পদ যদি 40 লক্ষ টাকার ঊর্ধ্বে না হয় তাহলে আপনারা সিঙ্গেল ফেজ রিটার্নেও আপনারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এখানে উল্লেখ করে দেওয়া আছে করযোগ্য আয় অনূর্ধ্ব 5 লক্ষ টাকা ও পরিসম্পদ 40 লক্ষ টাকা এর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ করযোগ্য আয় যদি 5 লক্ষ টাকার নিচে হয় এবং মোট সম্পদ যদি 40 লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনারা চাইলে এই সিঙ্গেল ফেজ রিটার্নেও সাবমিট করতে পারবেন, আর চাইলে আপনারা ডিটেলস রিটার্নও সাবমিট করতে পারবেন। আবারও সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।